হেই হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে ক্লাস স্কোয়াডে এবং আমাদের ট্রেনিং মোডে যে গান স্কিন ডেজার্ট ইগলস, সেই গান স্কিনটার ব্যাপারে কিছু ওয়ান শট হেডশটের ব্যাপারে আমি কিছু কথা বলবো এবং কিছু ট্রিক্স বলবো। তোমরা খুব সহজে সেই গান স্কিনটা ব্যবহার করতে পারবে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি হেডশটটা মারতে পারো খুবই। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখে নেবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। খুবই হেল্পফুল ভিডিও হবে এবং তোমাদেরকে খুবই ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, আজকে আমি তোমাদেরকে বলবো এই তোমাদের গেমের মধ্যে যে ডেজার্ট ইগল গানসটা আছে, তোমরা কী কী ভুল করো গানটা ব্যবহার করতে এবং কী কী করলে এই গান স্কিনটা আরও ভালো চলবে, তোমরা যেভাবে চালাও তার থেকেও ভালো চলবে। ঠিক আছে, আমি সেটাই এই ভিডিওতে বলবো। ঠিক আছে গাইস, তোমরা যেটা প্রথমে ভুল করো সেটা হচ্ছে আমাদের এই যে রেডটা আমি দেখাচ্ছি, এইটা এমটা তোমরা বান্দার বডিতে এম করে ফেলো এবং সাইডের ফায়ার বাটনটা, ডান দিকে যে ফায়ার বাটনটা আছে সেটাকে ট্যাপ করো। তার জন্য তোমাদের ড্রাগ হেডশট লাগেনি এবং এটাই তোমরা কীভাবে ঠিক করবে এবং তার জন্য ছোটো ছোটো কিছু ট্রিক্স আছে, সেটা তোমরা ব্যবহার করে এটাই ড্রাগ হেডশট ইজিভাবে মারতে পারবে। ঠিক আছে, খুবই ইজি হয়ে যাবে ড্রাগ হেডশট মারাটা এবং তোমরা বুঝতে পেরে যাবে এই গান স্কিনটা এত খতরনাক। তাহলে তোমরা দেখে নাও, ঠিক আছে ভিডিওটা। এবং গাইস, আমাদের ফার্স্ট নাম্বারে যেই ট্রিক্সটা এসছে সেটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে গেলে এইটা তুমি যদি লং রেঞ্জে ব্যবহার করো এই গান স্কিনটা চলবে না, ক্লোজ রেঞ্জে এবং শর্ট রেঞ্জে এই গান স্কিনটা খুবই ভালো চলবে। ঠিক আছে, এই গান স্কিনটা তোমরা শর্ট রেঞ্জে এবং ক্লোজ রেঞ্জে ব্যবহার করবে, খুবই ভালো চলবে, লং রেঞ্জে ব্যবহার করবে না। ঠিক আছে, চলুন তাহলে আমার প্রথম ট্রিক্স চলে গেলো এবং দ্বিতীয় ট্রিক্সের দিকে যাওয়া যাক। এবং গাইস, আমার দ্বিতীয় নাম্বার যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে এম। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন আমি এমটাকে বান্দার সাইডে রেখেছি। ঠিক আছে, আমি রেড হতে দিইনি এবং বডিতেও শর্ট করার চেষ্টা করিনি, বান্দার আমি সাইডে রেখেছি। তোমরা এই ট্রিকটা ব্যবহার করবে যে বান্দার সাইডে রাখবে, নাহলে এই ট্রিকটা কাজে লাগবে না। ঠিক আছে, বান্দার সাইডে রাখতে হবে। চলুন তাহলে তোমরা দ্বিতীয় নাম্বার ট্রিকটা দেখে নিলে, এবার চলুন তাহলে আমার তৃতীয় নাম্বার ট্রিকটার দিকে যাওয়া যাক। এবং আমার তৃতীয় নাম্বার ট্রিকটা হচ্ছে, এবারে গাইস আমি যেটা দেখাবো এটা খুবই জরুরি, এটা হচ্ছে মুভিং ব্যাটার্ন। ঠিক আছে, তোমরা যখন ফায়ার করো এবং বান্দাকে যখন কিল করো, মানে বলতে গেলে কিল করো, তখন তুমি এই মুভিং ব্যাটার্নটা দেখতে পাচ্ছ, আমি যেরকম করে টেনে রেখেছি, তোমরা টানা অবস্থায় কিল করো। ঠিক আছে, না টানা অবস্থায় কিল করলে তোমাদের ড্রাগ হেডশট লাগবে না এবং ওয়ান স্টেপ হেডশট লাগবে না। এবং গাইস, তোমরা যখন এখানে কিল করবে এই মুভিং বাটনটাকে ছেড়ে দেবেন। দেখুন গাইস, আমি মুভিং বাটনটা আবার দিকে তাকান, আমার গেম প্লেটার মুভিং বাটনটার দিকে তাকান একবার। দেখুন গাইস, এইখানে দেখুন এই মুভিং বাটনটা কাজ করতেছিলাম এবং দেখুন কিল করার সঙ্গে সঙ্গে আমি মুভিং বাটনটা ছেড়ে দিয়েছি। দেখতে পেয়েছেন, এরকমভাবেই তোমরা ড্রাগ হেডশট মারতে পারবে। ঠিক আছে, এবং আমার চতুর্থ নাম্বার ট্রিক্স যেটা হচ্ছে ফায়ার বাটন। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন এটা ড্রাগ মারতে হবে। আমি কী করে ড্রাগ মারি দেখে লো তোমরা, আমি নিচ থেকে উপর দিকে মারি। ঠিক আছে, আমি নিচ থেকে উপর দিকে ড্রাগটা মারছি, দেখুন তবে হেডশটটা লাগছে। আমি নিচ থেকে উপর দিকে মারছি, তোমরা আরও ভালো করে দেখো, আমি নিচ থেকে উপর দিকে মারছি। আমি এবার গেম প্লে করেও দেখে দিচ্ছি, যতগুলো ভিডিও করেছি তোমরা দেখে নেবে আগিতে যাও এবং আমি আরও দিয়ে দিয়েছি, দেখে লাও তোমরা। ঠিক আছে, এগুলো তাহলে তোমার এখানে প্রবলেমটা একটু সলভ হয়ে যাবে। এবং গাইস, ওয়ান শট ড্রাগ হেডশট যে ট্রিকগুলো দেখালাম সেগুলো তোমরা মনে বুঝতে পেরেছ না? যদি বুঝতে পারো আবার একবার তোমরা ঘুরে রিপিট করে দেখে নিতে পারো, তোমরা বুঝে যাবে। এক দুবার দেখে নাও ভালো করে, যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা ভালো করে দেখে নাও, বারবার দেখে নাও, দু একবার দেখে নাও, তাহলে বুঝে যাবে। একবার দেখলেই বুঝে যাবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, চলুন তাহলে আরও শর্টকাটে আর একটু যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি সেটাও দেখে নাও এই ভিডিওটাই। এবং তোমরা গাইস দেখে নাও যে হচ্ছে আমি কেমন করে ফায়ারটা করছি। ঠিক আছে গাইস, দেখে নাও ফাইনাল। ঠিক আছে, দেখুন গাইস, নিচ থেকে তুলে আমি উপর দিকে এবং আমি স্কোপটা ফাঁকে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও আবার দেখে নাও একবার, ফাঁক স্কোপটা দেখুন গাইস, স্কোপটা আমি গায়ে লাগাইনি প্রথমে, তারপরে গায়ে লাগিয়েছি। ঠিক আছে গাইস, আমার মনে হচ্ছে তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। না যদি বুঝাতে পারি আমাকে সেটা নিচে কমেন্টে কেউ ভুলবেন না। ঠিক আছে, না যদি বুঝাতে পারি তাহলে আমাকে নিচে কমেন্ট করে কেউ জানাতে ভুলবেন না যে আমি বুঝাতে পারিনি, কারণ তাহলে আমি আরও ভালো করে খাটবো এবং কোন জায়গাটা ডিস্টার্ব হচ্ছে সেটাও বললে আরও ভালো হয়। ঠিক আছে গাইস, চলুন তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং প্লিজ
गाइस एटुकु करे दाओ तुम्हार भाईर चैनल एटुकु तो करते ही पारो ठीक आछे एबं प्लिज जदि आमार ए चैनल नतून होय थाको ए चैनल के प्लिज सबसक्राइब करे पाशे थाका बेल आइकन टिके अल नोटिफिकेशन दाबिये दिबेन कारण होच्छे फ्री फायर रिलेटेड जो भिडियो चैनल मध्य तुम्हारा पे जा ठीक है चलो तो तुम्हारे संगे देखा नेक्स्ट भिडियोते गुड बाय सबाई भालो थाकबे टाटा आबार तुम्हारे संगे देखा नेक्स्ट भिडियोते गुड मर्निंग गुड बाय गाइस सबाई भालो थाकबे ठीक है गुड बाय।